দেখো পলিরাইবোসোম কি, পলিরাইবোসোম বললাম যে দুটি রাইবোসোম যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন সেটাকে আমরা বলছি যে ডাইমার, ওকে। আর পলিরাইবোসোম হচ্ছে কি, এমআরএনএ এর সঙ্গে বহু রাইবোসোম যুক্ত হয়ে যে রাইবোসোম শৃঙ্খল তৈরি করে তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোসোম। এই কি বলা আছে, পলিজোম অর পলিরাইবোসোম, মানে এটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ কি করে, ট্রান্সক্রিপশনে সাহায্য করে, ট্রান্সলেশনে সাহায্য করে, মানে একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ কপি বানাতে সাহায্য করে। তো এখানে বর্তমান এই যে রাইবোসোম, এই রাইবোসোমকে বলা হচ্ছে, এখানে অবস্থিত অনেকগুলো রাইবোসোমকে একসঙ্গে বলা হচ্ছে পলিরাইবোসোম বা বহু রাইবোসোম। একটা এমআরএনএ চেইনের মধ্যে এটা হচ্ছে ক্ষুদ্র একক, আর এটা হচ্ছে বৃহৎ একক, ওকে। তাহলে পলিরাইবোসোম কি, এমআরএনএ এর সঙ্গে যুক্ত বহু রাইবোসোমকে বলা হচ্ছে পলিরাইবোসোম বা পলিজোম। এমআরএনএ ফিতের সঙ্গে আবদ্ধ হয়ে এই রাইবোসোমের যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হচ্ছে পলিরাইবোসোম। ম্যাগনেসিয়াম আয়নের গাঢ়ত্বের জন্য রাইবোসোমের উপ একক দুটি পরস্পরের সঙ্গে যুগ্ম থাকে, মানে ম্যাগনেসিয়াম, তারপর তোমার ক্যালসিয়াম, এইগুলো তো দেহ গঠনকারী উপাদান। তো সেই ম্যাগনেসিয়ামের গঠনের জন্য এই রাইবোসোমের উপ একক দুটি একসঙ্গে পরস্পরের সঙ্গে যুগ্ম অবস্থা থাকে। যখন ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায় তখন এরা আবার পরস্পর থেকে এইভাবে আলাদা হয়ে থাকে, ওকে। এটা যে রাইবোসোমের ক্ষুদ্র একক, এটা বৃহৎ একক। যখন পরস্পরের সঙ্গে কার দ্বারা, না Mg2+, ম্যাগনেসিয়ামের গাঢ়ত্ব যদি গ্রেটার দেন বেশি থাকে তাহলে এরা এইভাবে যুগ্ম থাকে, আর যদি ম্যাগনেসিয়ামের গাঢ়ত্ব যখন কম থাকবে তখন পরস্পর সঙ্গে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, ওকে। দুটি রাইবোসোমের উপ একক পরস্পর সঙ্গে যুক্ত থাকলে তাকে কি বলা আছে, ডাইমার। তোমরা মনোমার মানে জানো সিঙ্গেল, আর ডাইমার মানে দুটি একসঙ্গে যুক্ত হবে, ডাইমার বলা হচ্ছে। এই হচ্ছে পলিরাইবোসোম, জাস্ট পড়ে রাখবে। আচ্ছা এরপরে দেখো রাসায়নিক গঠন, রাইবোসোমের রাসায়নিক গঠন কী কী অংশ, কী কী জিনিস নিয়ে গঠিত। পড়ানো গঠনটাই মেন ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট রিডিং পড়বে। প্রধানত এখানে রাইবোসোমাল এখানে থাকে কি, প্রধানত থাকে রাইবোসোমাল, রাইবোসোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, বা যেটাকে বলেছি আরএনএ। আগেই বলেছি ক্লাস টুয়েলভে পড়বে আরএনএ অনেক ভাগ আছে, টিআরএনএ, এমআরএনএ, এসআরএনএ, আরআরএনএ। সেই আরআরএনএর ফুল ফর্ম রাইবোসোমাল নিউক্লিক অ্যাসিড, এটা থাকে। আর কি থাকে, প্রোটিন থাকে, কিছু ধাতব আয়ন থাকে, ওকে। আর কি থাকে, 70S রাইবোসোম নিয়ে গঠিত, 80S রাইবোসোম নিয়ে গঠিত, এছাড়া বিভিন্ন আরএনএ এবং প্রোটিনের উপাদান নিয়ে গঠিত হচ্ছে রাসায়নিক গঠন। এরপরে দেখো রাইবোসোমের কাজ কি, রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই প্রক্রিয়ায় কি হচ্ছে না, আচ্ছা রাইবোসোমের মধ্যে তাহলে এমআরএনএ, টিআরএনএ বিভিন্ন উৎসেচকের সহায়তায় অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোসোমে শৃঙ্খলীকৃত করে প্রোটিন গঠন করে রাইবোসোমকে, সেজন্য প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা রাইবোসোমের কাজ হচ্ছে আর কি, সাইটোপ্লাজমের অবস্থিত মুক্ত রাইবোসোমগুলো প্রোটোপ্লাজমের জন্য গঠন সংশ্লেষণ করে, রাইবোসোম আরএনএ সঞ্চয় করে, স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে। এইগুলো রাইবোসোমের কাজ বই থেকে করে নিও, ওকে। এছাড়া আরেক ধরনের জিনিস আছে যেটা মাইক্রো রাইবোসোম। একটু আগেই বলেছিলাম যে মাইক্রো রাইবোসোম মানে মাইক্রোকন্ড্রিয়ায় অবস্থিত রাইবোসোমকে বলা হচ্ছে মাইক্রো রাইবোসোম। এটা সাধারণত 55S প্রকৃতি হয়ে থাকে, 55S প্রকৃতি। আর এই রাইবোসোমের অর্ধেকক হচ্ছে 35S ও 25S, এটা কি হচ্ছে মাইক্রো রাইবোসোম। মাইক্রো রাইবোসোমের একক, ওকে। আচ্ছা মাইক্রোসোম কাকে বলছে, কোষীয় উপাদানগুলিকে কেন্দ্রাতিক যন্ত্রের সাহায্যে তীব্র বেগে ঘোরালে যে আণুবীক্ষণিক কণা পৃথক করা যায় তাকে বলা হচ্ছে মাইক্রোসোম। আর ইনফর্মোসোম বলছে হিস্টোন প্রোটিন ও এমআরএনএ সহযোগে গঠিত যে কোষ অঙ্গাণু, অর্থাৎ কি বললাম না, হিস্টোন প্রোটিন ও এমআরএনএ এমআরএনএ সহযোগে গঠিত যে কোষ অঙ্গাণু বলে, না নিউক্লিয়াস থেকে
বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে। সাইটোপ্লাজমে বহন করে তাকে বলা হচ্ছে ইনফর্মোজোম। হিস্টোন পড়ি তোমরা পড়েছো ডিএনএতে, এবং সেই এমআরএনএ সহযোগে গঠিত যে কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস থেকে বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে যায় তাকে ইনফর্মোজোম বলা হচ্ছে। দেখো ব্যাকটেরিয়াল রাইবোসোম কি, না ব্যাকটেরিয়ার কোষে দেহে পাওয়া যায় যে রাইবোসোম তাকে ব্যাকটেরিয়াল রাইবোসোম বলা হয়, সেভেন্টিস প্রকৃতির। প্লাস্টিড রাইবোসোম, ক্লোরোপ্লাস্ট যে সমস্ত রাইবোসোম পাওয়া যায় এদেরকে প্লাস্টিডিয়াল রাইবোসোম বলা হচ্ছে, এখানে সেভেন্টিস প্রকৃতির। নিউক্লিওলার রাইবোসোম হচ্ছে কি, নিউক্লিওলার নিউক্লিয়াসের নিউক্লিওলাসের মধ্যে যে রাইবোসোম পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওলার রাইবোসোম। ওকে, তাহলে রাইবোসোমটা করে রাখবে। দেখো এই কোষ পর্দা বা প্লাজমা পর্দা তোমাদের এটা পড়ালেই এই এই যে তোমাদের চ্যাপ্টারটা আছে এই সেল থিওরি চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আছে যে কিছু মডেলস আছে, তো সেই মডেলের মধ্যে একটা মডেল আছে যে ফ্লুইড মোজাইক মডেল, সেটা হচ্ছে তোমার পরীক্ষাটা ইম্পর্টেন্ট, বাকিগুলো জাস্ট রিডিং করবে। দেখো কোষ পর্দা বা প্লাজমা পর্দা এর আগে অনেকবার বলা হয়েছে, প্রথম মানে ফার্স্ট যখন ক্লাস করানো হয় বলা হয়েছিল যে কোষ পর্দা কাকে বলবো, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে, তাই না? কারণ এটা যদি একটা সেল হয় তো সেলের ভিতরে কী আছে, সেলের ভিতরে থাকবে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম এটা হচ্ছে কোষ। তো সেই প্রোটোপ্লাজমের বাইরের দিকে যে প্রবেদক ভেদ্য, কি বলেছিলাম, ভেদ্য মানে যেটা কিছু জিনিসকে বাইরে প্রবেশ করতে সাহায্য করে আবার কিছু জিনিসকে ভিতরে এন্ট্রি করতে সাহায্য করে, সেই লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তর মানে যার তিনটে লেয়ার থাকবে, তিনটে এই কোষ পর্দার আবার তিনটে লেয়ার, সজীব আবরণী দিয়ে ঢাকা, যাকে আমরা বলছি কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তাহলে কি বললাম, মানে সজীব কোষ, প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজমকে পরিবেষ্টিত যে লাইপোপ্রোটিন নির্মিত অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রবেদক ভেদ্য ত্রিস্তরীয় আবরণী দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে কোষ পর্দা। কাজ কি বলেছিলাম, যে কোষকে বাইরে রাখা থেকে রক্ষা করা। ওকে, দেখো যদি আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখি তাহলে আমরা দেখব যে এই যে কোষ এরকম আমরা দেখতে পাবো, ধরো এটা সেলের মধ্যে, এইগুলো সাইটোপ্লাজম আর এই হচ্ছে কোষ পর্দা, এটা মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে। এই কোষ পর্দার আবার কিছু স্তর আছে, একটা হচ্ছে ভিতরের দিকে কালো স্তর দেখা যায়, একটা হচ্ছে মাঝের লেয়ার, একটা হচ্ছে বাইরের লেয়ার, সেই জন্যই বললাম যে এর তিনটে লেয়ার দ্বারা গঠিত। তো এইটা কোষ পর্দা, এটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্তর, এটা হচ্ছে কি না ভিতরের স্তর, ভিতরের একদম স্তরটা হচ্ছে তোমার কালো স্তর, মাঝে যে স্তরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঝের স্বচ্ছ লেয়ার, আর এই যে বাইরের দিকে যে স্তরটা দেখা যাচ্ছে এটা বাইরের কালো স্তর। বুঝা গেছে, তাহলে ত্রিস্তর বিশিষ্ট মানে কোষ পর্দাটা আবার তিনটে স্তর দ্বারা গঠিত, ভিতরের স্তর কালো স্তর, মাঝে স্বচ্ছ এবং বাইরের দিকে কালো স্তর নিয়ে গঠিত। তো বিজ্ঞানী নাগেলি এবং ক্রামার, তিনি ক্রামার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এই প্লাজমা পর্দা। কোষ পর্দা উৎপত্তি কোথা থেকে, সাইটোপ্লাজমের বাইরের স্তর পরিবর্তিত হয়ে কোষ পর্দা গঠন করে। উৎপত্তি কোথা থেকে বলছি, তাহলে উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমের বাইরের স্তরটা পরিবর্তিত হয়ে কোথায় বসে তো উৎপত্তি, তাহলে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের বাইরে যে লেয়ার বলছে সেই স্তরটাই পরিবর্তিত হয়ে মডিফাইড হয়ে হচ্ছে কি কোষ পর্দাতে রূপান্তরিত হয়েছে। ওকে, দেখো এই কোষ পর্দার উপস্থিতি কোথায় কোথায় লক্ষ্য করা যায়, আমরা যদি মাইক্রোস্কোপ নিচে দেখি তাহলে একটু আগে বললাম যে কোষ পর্দার তিনটে স্তর, ভিতরে কালো, মাঝখানে স্বচ্ছ এবং বাইরের দিকে একটা কালো লেয়ার লক্ষ্য করা যায়। কোষ পর্দার গঠন, কোষ পর্দার এমনি নর্মাল গঠন, আচ্ছা কোষ পর্দার পরাণু গঠন করব, এবং যে মডেলের কথা আমি বললাম যে মডেলটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, তরল মোজাইক মডেল, ওটা ভালো করে করাবো, কারণ পরীক্ষাতে আর দিতে পারে যে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেলের স্ট্রাকচার বর্ণনা করো। তো ফার্স্টে আমরা দেখবো যে কোষ পর্দার একক, দেখো প্রথম সেল কে আবিষ্কার করেছিলেন
65 তাই না? প্রথম শিলা আবিষ্কার ছিল বিজ্ঞানী রবার্টসন। দেখো এর গঠন, বিজ্ঞানী গটার এবং গ্রেন্ডেল তিনি কি করেছিলেন, বিজ্ঞানী গ্রেন্ডেল কোষ পর্দা দ্বিস্তরীয় প্রোটিন লিপিডের মডেল বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন কোষ পর্দা হচ্ছে দ্বিস্তরীয় অর্থাৎ প্রোটিন এবং লিপিডের স্তর নিয়ে গঠিত, বিজ্ঞানী গটার এবং গ্রেন্ডেল বলেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী ড্যানিয়েলি 1935 সালে এবং স্মিথ 1940 সালে তিনি এটা কি বলেছিলেন যে কোষ পর্দাকে প্রোটিন লিপিডের তিনটে স্তরে যুক্ত পর্দারূপে বর্ণনা করেছিলেন। তিনারা বলেছিলেন যে প্রোটিন ও লিপিডের তিনটি স্তরযুক্ত পর্দা আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী রবার্টসন 1959 সালে তিনি বলেছিলেন যে এই যে প্রোটিনের কথা বলছি, তিনি কি ব্যাখ্যা করেছিলেন দেখো, এটা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী রবার্টসন। তিনি বলেছিলেন 1959 সালে যে প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় আবরণী পর্দার একক নিয়ে গঠিত। তাহলে কোষ পর্দা অ্যাকচুয়ালি কি নিয়ে গঠিত, যেটা গ্রহণযোগ্য, প্রোটিন লিপিড অ্যান্ড এগেন প্রোটিন। অর্থাৎ পরীক্ষাতে মনে রাখবে যে কোষ পর্দার মেন কী কী অংশ গঠিত, পিএলপি। পিএলপি মডেল মানে কি, প্রোটিন লিপিড মডেল মানে কোষ পর্দার মডেলের কথা বলা হয়েছে, যেখানে এইগুলো হচ্ছে তোমার প্রোটিন স্তর, এগুলো হচ্ছে প্রোটিন লেয়ার, ওকে। আর এই যে অংশ দিতে হচ্ছে টেল পোর্শন, যেগুলো হচ্ছে লিপিড লেয়ার, যেটা হচ্ছে লিপিড স্তর দ্বারা গঠিত, ওকে। তাহলে দেখো এটা যে পোলার, এগুলো নন পোলার, কেমিস্ট্রি পড়েছো, কী কী অংশ প্রোটিন এবং লিপিড স্তর নিয়ে গঠিত হচ্ছে, প্রোটিন প্রোটিন লিপিড প্রোটিন প্রোটিন লিপিড প্রোটিন নিয়ে গঠিত এই কোষ পর্দা মড গঠন বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে দেখিয়েছিলেন। এই কোষ পর্দা কী কী অংশ নিয়ে গঠিত, না জীব পর্দা বা বায়োমেমব্রেন তথা প্লাজমা পর্দায় কোন কোন উপাদান থাকে, লিপিড থাকে তাই না, আচ্ছা প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বর্তমান থাকে, আর কি থাকবে কোষের মেন অংশ জল তাই না, ফসফোলিপিড ফসফোলিপিড বর্তমান থাকবে, বিভিন্ন স্টেরল হরমোন কোলেস্টেরল, ওকে আচ্ছা আর কিছু থাকে, অলিগোস্যাকারাইড মানে বিভিন্ন পলিস্যাকারাইড কার্বোহাইড্রেটগুলো একসঙ্গে শাখান্বিত হয়ে পলিস্যাকারাইড গঠন করে, বিভিন্ন এস্টোরেজ, তাহলে এই সমস্ত অংশ নিয়ে গঠিত হচ্ছে কোষ পর্দা। দেখো এই চ্যাপ্টারের মধ্যে বললাম যে কোষ পর্দার পর্ণ গঠনটা জাস্ট করে রাখবে, কিন্তু তোমাদের যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বললাম মডেলগুলো, অর্থাৎ আজকের ক্লাসে নয় নেক্সট ক্লাসে যেটা আলোচনা করবো মেন জিনিস যে ফ্লুইড মোজাইক মডেল, হ্যাঁ ওটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। আর এখান থেকে তো অনেক শর্ট কোশ্চেন এসে থাকে। দেখো তো কোষ পর্দার পর্ণ গঠন একটু আগেই বললাম যে কোষ পর্দার কী কী অংশ নিয়ে গঠিত, কোষ পর্দা যে মেন যে অংশ সেটা আমি কি একটু আগে বললাম, প্রোটিন লিপিড প্রোটিন পিএলপি মডেল যেটাকে বলা হচ্ছে, তো মনে রেখো। আর কি বললাম, প্রোটিন তাই তো, দেখো তো এইগুলো হচ্ছে তোমার প্রোটিন স্তর, প্রোটিন স্তর, আর এই হচ্ছে লিপিড স্তর, পিএলপি মডেল। এবার দেখো এর আবার দুটো জিনিস আছে না, একটা দেখো এই যে হেড হেড অঞ্চল, এই হেড অঞ্চলকে বলা হচ্ছে লিপিডের পোলার প্রান্ত, এটা হচ্ছে লিপিডের পোলার প্রান্ত, ওকে। আর এই যে দেখো টেল পোর্শন আছে, টেল অঞ্চল, এটাকে বলা হচ্ছে লিপিডের নন পোলার অঞ্চল, লিপিডের নন পোলার প্রান্ত।
এরপরে বোঝো পোলার, তাহলে কি বললাম, কোষপথের পর্ণগঠন মানে কি, ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে কোষ পর্দার বাইরের দিকে প্রোটিন এবং ভিতরের দিকে লিপিডের স্তর নিয়ে গঠিত। অর্থাৎ প্রোটিন লিপিড স্তর পরস্পর সঙ্গে সংযুক্ত অবস্থায় অবস্থান করে থাকে কোষ পর্দা। এবং যে লিপিডের দুটি অংশ, একটা হেড একটা টেল, হেড অঞ্চলকে বলা হচ্ছে পোলার প্রান্ত। পোলার কাপ কেন বলবো না, পোলার হচ্ছে যেখানে তড়িৎ প্রান্ত, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত আয়ন থাকবে, আর প্রোটিনের ভিতরের দিকে আর প্রোটিনের যে বাইরের দিকে, প্রোটিনের একদম প্রোটিন থেকে দূরের দিকে যে স্তর আছে প্রোটিনের দিকে, আর যেটা ভিতরের দিকে যে অঞ্চলটা আছে দেখো টেল পোর্শন, যাকে বলা, যেটা তড়িৎ নিরপেক্ষ, যাকে নন পোলার বলা হচ্ছে। এই যে স্তর পরস্পরের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে যে কোষপর্দা পর্ণগঠন। অর্থাৎ যদি আর একটু ভালো করে আমি দেখাই যে এই যে বললাম লিপিড স্তর, তাই না, আর এই বললাম প্রোটিন, এই হচ্ছে প্রোটিন, আর এই অংশটা বললাম পোলার লিপিডের, ওকে, আর এই টেল পোর্শনটা বললাম নন পোলার। তো পোলার মানে কি, এই অংশটা হচ্ছে পোলার মানে চার্জ যুক্ত, এটা হচ্ছে কি চার্জ যুক্ত, কি চার্জ না, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ যুক্ত। আর নন পোলার মানে কি, তড়িৎ নিরপেক্ষ, মানে এখানে কোনো চার্জ থাকে না, তড়িৎ নিরপেক্ষ প্রান্ত। ওকে, এই যে প্রোটিনের দিকে তড়িৎ চার্জযুক্ত ধনাত্মক ঋণাত্মক প্রান্ত এবং অমেরুজ প্রান্ত বা নন পোলার প্রান্ত দুটি পরস্পরের সঙ্গে ভিতরে সংলগ্ন অবস্থায় থাকে, দিয়ে কোষ পর্দার মধ্যে আদান প্রদান হয়ে থাকে বিভিন্ন আয়নের, কি উৎসেচক, সোডিয়াম, পটাশিয়াম, এখানে বিভিন্ন রকম কি থাকে, উৎসেচক থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, এইগুলোর আদান প্রদান হয়ে থাকে এই চ্যানেলের মধ্য দিয়ে। বোঝা গেছে, এটা হচ্ছে কোষ পর্দার গঠন, পরণ গঠনের স্ট্রাকচার। ওকে, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এগুলো যে কি না চ্যানেল হিসেবে কাজ করে, এরা ভিতরে যায় এবং ভিতর থেকে আবার বাইরের দিকে প্রবেশ করে। দেখো এরপর আমরা যেটা করব, বিশাল ইম্পর্টেন্ট কোষ পর্দার বিভিন্ন মডেল, তার মধ্যে যেগুলো বলবো ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে করবে, এগুলো যা রিডিং করবে। প্রথম মডেল হচ্ছে কি, এক নাম্বার বিজ্ঞানী ওভারটন। বিজ্ঞানী ওভারটন 1902 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন যে কোষ পর্দা, তার মত, ওভারটনের মত অনুসারে কোষ পর্দা ছিল এক স্তর লিপিডের অণু। তার মত অনুসারে কোষ পর্দা কেমন ছিল, কোষ পর্দা ছিল এক স্তর লিপিডের অণু। মানে ইনি মাইক্রোস্কোপের নিচে ব্যাখ্যা করার সময় যে মডেলটা দিয়েছিলেন সেখানে কি বলা হয়েছিল, যে কোষ পর্দা হচ্ছে একটাই স্তরযুক্ত লিপিডের অণু। পরবর্তীকালে বিজ্ঞানী গটার ও বিজ্ঞানী গটার এবং গেন্ডেল 1935 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে ইনারা কি বলেছিলেন, যে এদের মতে কোষ পর্দা হচ্ছে দুটি লিপিড অনুস্তর, এদের মতে কোষ পর্দা হলো এই মডেল, এই যে বিভিন্ন মডেল এগুলো জাস্ট মাথা ঢুকিয়ে রাখবে, কোষ পর্দা হলো দুটি লিপিড অনুস্তর দিয়ে গঠিত। বারবার বলছি মডেলটা ইম্পর্টেন্ট মনে রাখবে। অর্থাৎ প্রথমে বলেছেন ওভারটন কোষ পর্দা একটা লিপিডের স্তর, গয়চার গোল্ডেন বলেন কোষ পর্দার লিপিডের জাস্ট দুটো স্তর নিয়ে গঠিত। পরবর্তীকালে বিজ্ঞানী ড্যানিয়েলি ও হার্ভে তিনারা 1935 খ্রিস্টাব্দে বলেন যে প্লাজমা পর্দা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। ইনারা কি বলেছিলেন, যে কোষ পর্দা কি লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত। ওকে, এবং বলেছিলেন যে গোলাকার প্রোটিন অণুগুলো স্তরে হাইড্রেটেড, মানে পরপর সজ্জিত থাকে জলের দিকে, এবং প্রোটিন অণুগুলোর যে লিপিড, সেই লিপিডের সর্বদা তড়িৎ শক্তি সম্পন্ন প্রান্তের মুখ করে থাকে। তিনি কি বলেছিলেন, যে প্রোটিনগুলো, প্রোটিন অণুগুলো সবসময় লিপিডের প্রান্তের দিকে মুখ করে থাকে,
তাহলে এই তিনজন বিজ্ঞানী বিভিন্ন রকম মডেল দিয়েছিলেন। কে বলেছিলেন এক স্তরযুক্ত লিপিডের মডেল, কে বলেছিলেন দুটি লিপিডের স্তরযুক্ত মডেল, আবার ড্যানিয়েল এবং হার্ভে পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন যে কোষ পর্দা লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত। দেখো পরবর্তীকালে চতুর্থ মডেল বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাভসন মডেল 1935 খ্রিস্টাব্দে তিনারা কি বলেছিলেন, তিনারা বলেছিলেন যে এই যে প্রোটিন, দেখো স্ট্রাকচারটা লক্ষ্য রাখবে, তিনারা বলেছিলেন যে এরকম ভাবে প্রোটিন অণুগুলো বাইরের দিকে অবস্থান করে, প্রোটিনের স্তর বাইরের দিকে আর ভিতরের দিকে এইভাবে লিপিডের কিছু স্তর বর্তমান থাকে। কে বলেছিলেন বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাভসন। তিনাদের মডেল মত অনুযায়ী এটা ছিল প্রোটিন আর এটা হচ্ছে লিপিড অ্যান্ড প্রোটিন। তাহলে ড্যানিয়েল এবং ড্যাভসন বলেন 1935 খ্রিস্টাব্দে এই নকশা অনুযায়ী যে প্লাজমা পর্দা বা কোষ পর্দা হচ্ছে কী দ্বারা গঠিত, না প্রোটিন লিপিড এবং প্রোটিন অণু নিয়ে গঠিত, এই ত্রিস্তরীয় গঠন। এবং তিনি বলেছিলেন যার দুটি প্রোটিন অণু স্তরের মাঝে যে লিপিড অণু আছে, যে লিপিড অণুগুলো এমন করে সাজানো আছে যে লিপিড অণুর যে লেজ অংশ, এই লেজ অংশটা যে তোমার পরস্পরের সঙ্গে মুখোমুখি অবস্থান করেছে, আর মাথাগুলো হচ্ছে হাইড্রোফোবিক মানে বাইরের দিকে অবস্থান করেছে জলের দিকে মানে প্রোটিনের দিকে, হাইড্রোফোবিক হেড অঞ্চলটা বলেছে হাইড্রোফোবিক, ওকে হাইড্রোফিলিক মানে জল আকর্ষী জলের সঙ্গে সংযুক্ত, আর টেলটাকে বলেছেন হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী। তবুও এই মডেল গ্রাহ্য হয়নি কারণ স্ট্রাকচারটা দেখো এটাকে গ্রহণ করা হয়নি। পরবর্তীকালে আবার প্রয়োজন বিজ্ঞানী রবার্টসন, তিনি তার একক মডেল দিয়েছিলেন, ওকে তাহলে ড্যানিয়েলের মডেলটাও গ্রহণযোগ্য হয়নি, অনেকে অনেক রকম বলেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী রবার্টসনের একক পর্দার মডেল, তিনি কি বলেছিলেন 1959 সালে তিনি বলেছিলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ নিচে যে একক পর্দা বা ইউনিট মেমব্রেন কনসেপ্ট দিয়েছিলেন কে, রবার্টসন। এটা মনে রাখবে তাহলে, এটা খুব ইম্পর্টেন্ট যে এক নম্বর এমসিকিউ কোশ্চেনের জন্য, যে ইউনিট মেমব্রেন কনসেপ্ট কে দিয়েছিলেন বিজ্ঞানী রবার্টসন। একটু আগে দেখালাম ইনার স্ট্রাকচারটা যে ইনি কি বলেছিলেন প্রোটিন লিপিড প্রোটিন স্তর দিয়ে গঠিত হচ্ছে এই মডেল, ওকে। আচ্ছা এই হচ্ছে বিভিন্ন মডেলের ধারণা, এইগুলো জাস্ট রিডিং করে রাখবে, পরে কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে তরল মোজাইক মডেল যেটা হচ্ছে তোমার একদম প্লাজমা পর্দা বা কোষ পর্দার অ্যাকচুয়াল যে মডেল সেটাকে আমরা বলছি তরল মোজাইক বা ফ্লুইড মোজাইক মডেল, ওকে। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আপাতত এই মডেল অবধি তোমরা মুখস্থ করে রাখবে।